প্রত্যেক অভিনেতা বা অভিনেত্রীকে একবার করে জিজ্ঞেস করা হয় যে আপনার অভিনয়ে আসা কিভাবে। আমার সঙ্গে এখন যে মানুষটি বসে আছেন এই প্রশ্নটা আমি তাকেও করেছিলাম, আজ আমি উত্তর পেলাম যে কোনো কারণে নয়, এমনি। এইভাবেই তার দিকে অনেক প্রশ্ন এসেছে হয়তো প্রথম দিকে, কিন্তু তিনি যখন অভিনয় করা শুরু করেন, স্ক্রিনে আসা শুরু করেন বা মঞ্চে আসা শুরু করেন, তার উত্তরগুলো দেয় তার অভিনয়। এবং তিনি হচ্ছেন সুব্রত দত্ত। সুব্রতদা ওয়েলকাম, কলকাতায় ওয়েলকাম। মানে আমাদের বাংলার ছেলেকেই আমাদেরকে বলতে হয় কলকাতায় ওয়েলকাম, এটা আমাদের জানাতে বলতে খুব খারাপ লাগে, কিন্তু অনেক বাঙালিদেরই প্রশ্ন, কেন সুব্রত দত্ত বারবার টলিউডে আসছেন না, কেন বাংলার মানুষের কাছে বারবার ফিরছেন না? ভালোই তো, আমি দুটো জায়গায় কাজ করি, এখন তো একটা ইংরেজি ছবিও করলাম, তো আমার মনে হয় কি গ্লোবালাইজেশনের সময়ে একটা অ্যাক্টরের কোনো একটা গণ্ডি থাকতে পারে না, এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি যখন ইন্ডিয়াতে এত মানে এত বড় ইন্ডাস্ট্রি, এত ধরনের ভাষা আছে, সেখানে একটা গণ্ডিতে যদি আবদ্ধ থাকে তাহলে কোথাও না কোথায় মনে হয় কি, কারণ এত কিছু শেখার আছে। সো আই এম এনজয়িং ইউনো দুটো জায়গাতে আমার, কারণ এটা 2 ঘন্টার ডিস্টেন্স, 2 ঘন্টা আর যদি আসা যাওয়াটা মানে ধরা যায় তাহলে 3 ঘন্টার ডিস্টেন্সে আমি আছি, দুটো জায়গাতে অ্যাভেলেবেল সেম টাইম। তো তুমি যেমন বললে যে ভাষাগত দিক থেকে গণ্ডির মধ্যে আবদ্ধ থাকা উচিত নয়, সেরকম আমার মনে হয় আমাদের ছবিকে তো বেশ দু ধরনের ভাগ করাই হয়, মেইনস্ট্রিম এবং আর্ট ফিল্ম। তোমাকে সেই গণ্ডিটাতেও বোধহয় আটকে রাখা যায়নি? আই বিলিভ ইন টু থিংস বেসিক্যালি, গুড সিনেমা অর ব্যাড সিনেমা। সো আমি জোরও করি স্বপনদার সঙ্গে, আই এনজয়েড আ লট। আমি জমিন বা তেভার করি, বা আমি টি ফর তাজমহল করি যেখানে নিশে সিনেমা, বা আমি থ্রি স্মোকিং ব্যারেলস করি, বা আমার যেটা মুক্তি পেতে চলেছে দোতারা সেটাও করি। সো আমার মনে হয় কি একজন অ্যাক্টারের যে কাজটা, মানে যে কোনো প্রফেশনে, নট অনলি অ্যাক্টার, ইউ শুড এনজয় দ্যাট থিং। তো ন্যাশনাল স্কুল অফ ড্রামা তুমি যেটা বলছিলে, প্রথম তোমার ইচ্ছে ছিল পরিচালনার, তো নাচ থেকে শুরু, তারপর পরিচালনার চিন্তা, তারপর ন্যাশনাল স্কুল অফ ড্রামা, তারপরে লন্ডনে স্পিচ নিয়ে বোধহয় তুমি পড়াশোনা করেছিলে, স্পিচ এন্ড ইট অ্যাপ্লিকেশন ইন অ্যাক্টিং, স্পিচ এন্ড অ্যাপ্লিকেশন ইন অ্যাক্টিং। বাপরে, তো সেই সব নিয়ে পড়াশোনা করার পর আজকে যেখানটা সুব্রত দত্ত, কি মনে হয় যে সে নিজেকে নিয়ে কি স্যাটিসফাইড, সন্তুষ্ট তার কাজগুলো নিয়ে? আমার মনে কি আমি যদি লাইফে সন্তুষ্ট হয়ে যাই তাহলে বোধ হয় আগে আর কাজ করতে পারবো না। আমার মনে হয় কি হুইচ মোটিভেটস মি, দ্যাটস দ্য কোট আনকোট ডিসস্যাটিসফ্যাকশন। আই এম ট্রাইং টু ডিসকভার মাই সেলফ এগেন অ্যান্ড এগেন, কি আরও কিছু যদি অ্যাক্টিংয়ে করা যায়। এবং আমি যখনই খালি থাকি আমি ডিসকাস করি লোকেদের সঙ্গে, পড়াশুনো করার চেষ্টা করি, কারণ আমার মনে হয় কি ডে বাই ডে আমাদের যেমন জীবনযাত্রা বদলে যাচ্ছে, সেরকম দ্য ওয়ে অফ অ্যাক্টিংটা তো বেসিক্যালি একটা স্টোরি, ডিরেক্টর একটা গল্প বলতে যায়, তার মধ্যে আমরা একটা এলিমেন্ট অন স্ক্রিন, এটা ডিরেক্টার্স মিডিয়া, তো সেগুলো বদলে যাচ্ছে। তো সেগুলো বদলে গেলে আমাদের কীভাবে বদলাতে হবে, একটাই গল্প যখন বারবার হয় কী জন্য বারবার, এদের ওয়ে অফ প্রেজেন্টেশনটা আলাদা, তো সেগুলোর জন্য পড়াশুনো করতে হয়। এবং আমি তো সবাইকে বলবো যারা অ্যাক্টিংয়ে আসতে চান, তো সবাই ভাবেন কি দেখতে ভালো হলেই হবে, কোনো পড়াশুনোর দরকার নেই। আমার মনে হয় কি ফার্স্ট থিং অভিনয়, সব থেকে বড় আর কি তোমার চারপাশে যেটা ঘটছে বা অন্য যেটা ঘটেছে সেটা খুব ভালোভাবে জানা দরকার। কেন তোমার ভয় করছে নিতা? এবং আমার মনে হয় কি যারা অভিনয় করতে চান, অভিনেতা হতে চান, তাদের প্রত্যেকেই একটা কথা মানে ভুল ভাবেন তারা, অধিকাংশ সবাই নয়, কি পড়াশুনোর কোনো দরকার নেই, কিন্তু পড়াশুনোটাই সব থেকে বেশি দরকার, কারণ ওই ধরনের নকল তো বান্দরও করতে পারে। আই এম সরি, আই এম সেইং দিস ওয়ার্ল্ড মাঙ্কি, বাট তাদের চারপাশে যেটা ঘটছে, যেটা অলরেডি ঘটেছে, কারণ একটা সাবজেক্ট যখন তাদের আমাদের থ্রু দিয়ে বলা হয়, অভিনেতার থ্রু দিয়ে, তারা খুব রেসপন্সিবিলিটি থাকে, বিকজ দে আর উই আর গেটিং পেইড ফর দ্যাট। একদম, তোমার মতো করে বোধহয় কেউ এইভাবে ভাবেন না। যাই হোক, কিন্তু তুমি যে কথাটা তুললে, যে ইস্যুটা তুললে, সেটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখন টলিউডে বলিউডে যেটা দেখা যায় প্রচণ্ড ফ্রেশ ফেস,
অনেক, তাদের মধ্যে মূলত দেখা যায় যে গুড লুকটাই মানে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে একদিকে, এবং সেকেন্ডলি অনেকেই বাংলা ছবি করছেন কিন্তু বাংলা বলতে পারছে না। তুমি যেহেতু বললে যে হিন্দি ছবি করার আগে তুমি হিন্দি 2 বছর ধরে ট্রেনিং নিয়েছিলে, তো এটা নিয়ে কি বলবে, মানে বাংলা ছবি করছি বাংলা বলতে যাই না, কিন্তু এটাই হয়তো গর্ব বাঙালি অভিনেতাদের কাছে, এটা নিয়ে তুমি কি বলবে, মানে অভিনেতা শব্দটা কি তাদের সাথে যায়? আমি কারোর ব্যাপারে সেরকম উল্লেখ করবো না, কারণ আমি সেই ধরনের অভিনেতাদের আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেক কম আছে, আছে বোম্বেতেও আছে কলকাতাতেও আছে, বাট আমার মনে হয় কি লুকটা একটা, এটা তো মুভিং ইমেজেস, এটা স্টিল ফটোগ্রাফি নয়, ফ্যাশন ফটোগ্রাফি নয়, মডেলিং নয়, যে একটা মুহূর্তকে আমরা ধরছি, অনেকগুলো মুহূর্ত এবং চলমান ছবি, যে চলমান ছবিতে যে সকল বাইরের রূপটা কিছুক্ষণ পর লোকেরা দেখে না, যেটা যেটা ওটা থ্রু দিয়ে যেটা হচ্ছে, যে যে যার ওটা দায়িত্ব ওই ইমেজটার, একটা চলমান ইমেজ, সেই দায়িত্বটার সঙ্গে সঙ্গে যেটা ও কমিউনিক করছে তার থ্রু হার জেস্চার, থ্রু দ্যাট পার্টিকুলার পার্সন, জেস্চার, পশ্চার, আইজ, ইউনো, এগুলো খুব ম্যাটার করে। তো আই নো, আই থিঙ্ক গুগলে সব পাওয়াই যাবে, সো চেক ইন গুগল, গুগল চাচা জিন্দাবাদ। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আমি যে কোনো জায়গায় যে কোনো ল্যাঙ্গুয়েজে, আমি একটা ইংরেজিও ছবি করলাম বিহাইন্ড দ্য ট্রিজ, আমেরিকান প্রোডাকশন, তো আমার মনে কি আমি তো যদি সিং সাউন্ড না হয় আমি আমার বন্ধুদের কাছে হেল্প নিই, টিচারের কাছে হেল্প নিই, এবং যদি ডাবিং করছি তাহলে আমার যে খুব ভালো হিন্দি তাকে নিয়ে যায়, বাংলা যখন ডাবিং করি তখন আমি আরেকজনকে নিয়ে যাও, বিকজ ইউ সি যখন তুমি একটা ইমোট করছো মে বি ইউ ক্যান গো রং, তুমি বাংলাটা যদি জানো, যারা জানে না তাদের কথা তো আমি ছেড়েই দিলাম, তাদের তো শিখতেই হবে বাংলা যে একটা ভাষা, কিন্তু অনেক সময় কি ইমোট করার সময় অনেক সময় আমরা ভুল বলি বা, তো সেটার জন্য আমার মনে কি সবসময় একটা গাইডেন্স থাকা দরকার আমাদের হলিউডে, বা আমি যখন বাইরে ইংরেজি থিয়েটার করতাম সেন্ট্রাল স্কুলে পড়ার সময়, তখন ওখানে একজন টিচার থাকতো, ডাইরেক্টর তো থাকতোই, কিন্তু সেই একটা পার্টিকুলার ক্যারেক্টারের পিছনে একজন টিচার থাকতেন, ট্রেনার থাকতেন, এই ক্যারেক্টারটাকে কীভাবে আমি করবো, আমি যদি চেকাবে ইভানভ করছি, তো ইভানভ আমার জন্য শুধু মেন ক্যারেক্টারগুলোর পিছনে একজন ট্রেনার থাকতো কি ও ওই ক্যারেক্টার কীভাবে করবে, অ্যান্ড হি ও ইনস্ট্রাকশন দিত ডিরেক্টরের কাছে, ওই ট্রেনার আমাকে পার্সোনাল আমাকে জাজ করতো, আমার সঙ্গে সবসময় থাকতো, বলতো কি তোমাকে এটা এইভাবে করতে হবে, তো সেই হিসেবে কাজ হয় না, বাট আমার মনে কি এখন তো রিহার্সাল শুরু হয়েছে বাংলা ছবিতে, এবং যেহেতু বাংলা ছবিও এখন বা বাংলা যে অ্যাপগুলো হচ্ছে সেগুলো গ্লোবালাইজেশন হচ্ছে, অনেক ভাষাতে ডাব হচ্ছে, তো আমার মনে হয় কি এগুলো ধীরে ধীরে হবেই, কারণ অলরেডি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যুগ, যখন ডিমান্ড বাড়বে তখন ভালো কোয়ালিটি দিতে হবে, ভালো কোয়ালিটি, সেটাই তো। তুমি এই যে বলিউড টলিউড ছিলই তোমার সাথেই তকমা, এবার হলিউডও জুড়ে গেল, বাঁকুড়া থেকে কোনো অভিনয় ব্যাকগ্রাউন্ড নেই, মানে ফ্যামিলির কেউ না, তুমিই প্রথম যে অভিনয় এসেছেন এবং এখন তোমার ভাইও এসেছেন, তো এই এই যে এই মানে স্ট্রাগল, এটাকে স্ট্রাগল তো বলতেই হবে, সেটা নিয়ে কিছু একটু যদি বলো, কারণ এটা অনেকের জন্য ইন্সপিরেশন হতেই পারে। আমি তাহলে বলি ইউ সি প্রত্যেকটা মানুষই স্ট্রাগল করে যে কোনো পেশাতে, লাইক ইউ অ্যান্ড দ্য বিহাইন্ড দ্য ক্যামেরা, হু ইজ ডুইং দ্য ক্যামেরা, আমি, তো সেটাকে স্ট্রাগল বলে খুব একটা আধিক্ষেতা করা হয়, আমার মনে হয় সেটা বোধহয় ভুল, একটা মানুষের জীবন জার্নি আছে, এবং কেউ যদি সত্যিকার একটা জিনিস করতে চায় এবং তার জন্য যদি প্রপার গাইডেন্স, এখন তো গাইডেন্স যদি ভাবে যে এইটা আমার গাইডেন্স দরকার এবং সে গাইডেন্সটা নেয়, তাহলে একটা মানুষ যদি 100% অ্যাচিভ না করতে পারে, 90% অ্যাচিভ করবেই, কারণ আমার যাত্রাটা শুরু হয়েছিল পুণ্যশ্লোক সাংস্কৃতিক সংস্থার প্রণতি সেনগুপ্ত, উনি শান্তিনিকেতনের পাস আউট টিচার, ওনার কাছে আমি রবীন্দ্র নৃত্য শিখতাম, মাঝে কত্থক ভর্তি হয়েছিলাম, পারলাম না বলে 3 মাস পর ছেড়ে দিয়েছি, সো ওখান থেকে জার্নি করে আমি হঠাৎ করে বাই চান্স আমি এসেছি অ্যাক্টিংয়ে, আমার মানে আমার বাবা বলেছিলো তুই অ্যাক্টিংয়ে যাচ্ছিস, তোর তো কোনো চেহারাই নেই, তুই কী জন্য যাচ্ছিস, ওয়েস্ট অফ টাইম, এবং আমি বলবো কি আমি সিনেমাতেও কোনো দিন ভাবিনি কি আমি মেন প্রোটাগনিস্ট বা সোকল হিরো বলে, আমি যদি বলি কেন্দ্রীয় চরিত্র, সেখানে আমি সুব্রত সেনকে ধন্যবাদ দেবো কি আমাকে প্রথম স্বপ্নের ফেলতে এনেছিলেন, তার আগে আমি ছোট কারবাতে মেন লিড ছিল, বাট অ্যাজ এ স্বপ্নের ফেল ফেল হওয়ার পর বিবরও চান্স দিয়েছেন, এবং অনেক সময় আমার খুব ভালো বন্ধু, এবং আমি সেই সমস্ত পরিচালকের কাছে কৃতজ্ঞ যারা আমাকে কেন্দ্রীয় চরিত্রে ভেবেছেন এবং ভাবছেন এবং যাদের সঙ্গে আরও কাজ করবো, কারণ আমার মতো একজন মানে আমার মনে হয় কি তাদের মধ্যে ওই বিশ্বাসটা বা ডেপটা আছে কি তারা ওটাতে বিশ্বাস করেন যে শুধু চেহারাটা দিয়ে অভিনয়টা হয় না, অভিনয়টা একটা কলা, মানে একটা আর্ট একটা শিখতে হবে, যেমন একটা ফ্রিজ মানে ঠিক করা শেখে লোক, একটা ডাক্তারি লোকে শেখে, একটা ক্যামেরাটা চালাতে হয় কীভাবে সেটা শিখতে হয়, অ্যাক্টিংটা সেরকমভাবে শিখতে হয়, সো আমি তো বলি অ্যাক্টিং যদি কেউ চায়, সে যদি তার ব্যাকগ্রাউন্ড তৈরি করে এবং সে যদি হি গট প্রপার ট্রেনিং, হি অর শি
যে কেউ একটা হতে পারে, বাট হ্যাঁ ওই একলব্যর মতো ওই কনসেন্ট্রেশনটা দিতে হবে, বা অর্জুনের মতো বা কর্ণের মতো। সো অ্যাক্টিংটা কোনো বিশাল ব্যাপার নয়, আমি বলি তার জন্য বিশাল কোনো চেহারার দরকার হয় না। আমরা হলিউডে দেখেছি, বলিউডে দেখেছি, শাহরুখ খান ইজ নট অ্যাট অল এ গুড লুকিং পার্সন, তুমি যদি ওদের দেখো, আজয় বা দিলীপ কুমারও ছিলেন না, ধীরে 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 ওদের স্টাইলাইজ হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। সবথেকে ভালো দেখতে ছিল ফারদিন খান, উনি তো কিছুই করতে পারলেন না, হ্যাঁ নেই এখন, মানে আছে বাট ইন্ডাস্ট্রিতে নেই। সো সো ইটস অল অ্যাবাউট ইওর ট্রেনিং, ইওর অ্যাম্বিশন, ইওর ডেসপারেশন, এবং কীভাবে তুমি ট্রেনিংটা নিচ্ছ, সেলফ ট্রেনিং আদার কারোর আন্ডারে বা থ্রু থিয়েটার, দের আর সো মেনি থিংস। আমি গুগল করছিলাম, তো একজন একটা যে অলরেডি স্টার হয়েছে, নামটা মনে পড়ছে না, তাকে বলা হয় গুগল স্টার, ও পুরো অ্যাক্টিংয়ের বেসিক ট্রেনিংটা গুগলের ভিডিও দেখে 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 করেছে। অনেক ইন্টারভিউ আছে, তো ও কারো কাছে জানি তো, ও প্র্যাকটিস করতো, গুগলে দেখতো কীভাবে অ্যাক্টিং শিখতে হবে, প্রচুর আছে, মাইকেল কেন আছে, মানে স্টেল অ্যাডলারের ইয়ে আছে, এইগুলোর নাম বলে আমি কাউকে ভয় পাতে জানে, এই সমস্ত তিনটে বিখ্যাত আছে স্ট্যান্ডার্সের মধ্যে, সবাই জানে মেথড অ্যাক্টিংয়ের অনেকগুলো টিচার, তাদের ভিডিওগুলো অ্যাভেলেবেল, ইউ ক্যান গো চেক ইন গুগল মেথড অ্যাক্টিং টিপস, প্রচুর ভিডিও আছে, মানে মোর দেন 500। তো সেইভাবে হলিউডের স্টার আছে, সো ও ওখানে একলব্য, তো ওকে বলে গুগল স্টার। বাপরে, তো এই যে তোমার, মানে বুঝতে পারলাম অভিনয়ের মাঝে তোমার পড়াশোনাটা বেশ চলতেই থাকে সবসময়, যেটা বললে খুব দরকার সবসময়, কিন্তু এই পড়াশোনা অভিনয় আরও কাজ, তার মাঝে ফ্যামিলিকে সময় দেওয়া হয়, বাঁকুড়া যাওয়া হয়? আমার ফ্যামিলি দুটো জায়গায়, একটা হচ্ছে বাঁকুড়া, আমার মা বাবা ভাই বাচ্চাদের, আমার যে ভাই অ্যাক্টিং করেন সৌমেন স্যার কলকাতা থেকে, আর আমার ওখানে যে স্ত্রী রবিজিতা গগৈ, আর আমার মেয়ে আত্রেয়ী, ওরা দুজন এখন গৌহাটিতে আছে। সো আমি দুটো জায়গায়, আমি এইদিকেও মানে সাউথ, সাউথে হচ্ছে এটা, আর ওদিকে নর্থ ইস্ট, সাউথ ইস্ট আর নর্থ ইস্ট দুটো জায়গায়, আমি নিজে ওয়েস্টে আছি। তো করতে হয়, মানে ইউসি অ্যাক্টিংয়ের একটা সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কি, আমাদের সিনিয়ররা তো জানেন, ইউ আর অলওয়েজ অ্যালোন, তুমি একা, তোমার টেনশন, তোমার একটা 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 অ্যাক্টার একজন ক্যারেক্টার জন একজন অ্যাক্টার যখন একটা ক্যারেক্টার ঢুকেছে, জার্নিটা খুব কষ্টের, মানে তুমি যখন ইন্টারভিউটা নেওয়া শিখছো বা ও যখন ক্যামেরা শিখছে, সেটা তোমাকেই শিখতে হবে, নোবডি ক্যান লার্ন। এবং একটাদের তো প্রতি মুহূর্তে একটার পর একটা ক্যারেক্টার করতে হয়, আর আমি একটু যেহেতু অন্যভাবে অ্যাক্টিংটাকে দেখি, সেহেতু বারবার খোলস বদলাতে হয়, এবং তখন অধিকাংশ সময়ই আমি নিজেকে একা পাই, এবং সেটা মনে হয় আমার পজিটিভ পয়েন্ট অ্যাক্টিংয়ের জন্য। অ্যাক্টিংয়ে সবাই সত্যিই একা, মানে আইদার ইউ আর ডুইং ইট, আইদার ইউ আর নট ডুইং, ইউ হ্যাভ নো অ্যাসিস্ট্যান্ট অ্যাট অল, ডিরেক্টর অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট, একজন উকিলের আছে, একজন ডাক্তারের আছে, একজন ট্রাইং, অ্যাক্টারের আইদার ইউ আর ডুইং ইট আর ইউ আর নট, তোমাকে মেন্টালি, ফিজিক্যালি, ইন্টেলেকচুয়ালি ইউ হ্যাভ টু বি ফিট অন দ্য সেট অন এ পার্টিকুলার টাইম অন ইন এ পার্টিকুলার স্পেস, অ্যান্ড দ্যাটস, মানে তোমার সঙ্গে তোমার পার্সোনাল লাইফে কী হচ্ছে সেটা ওখানে কোনো এফেক্ট করবে না। সামটাইমস অভিনেতার লাইফটা এফেক্ট করে ক্যারেক্টারটা, সেটাকে যেন না হয়, আবার ক্যারেক্টারের যে প্রবলেমসগুলো সেটা আবার অ্যাক্টারকে করে, সো ইটস ভাইস ভার্সা, তো ইউ হ্যাভ টু বি রিয়েলি ব্যালেন্স। সেই জন্য তুমি দেখবে যে কোনো প্রফেশন, নট অভিনেতা, সিঙ্গাররা ইয়েরা লাইক মাইকেল জ্যাকসন নেশাগ্রস্ত হয়ে পড়ে যে কোনো জায়গায়, মানে কলকাতাও দেখি, তা ওটা একটা প্রধান কারণ, ওই ফ্রাস্ট্রেশনটা পার্ট অফ আওয়ার লাইফ অ্যান্ড হুইচ লিডস টু ডু গুড জব, ব্রিলিয়েন্ট জব, সবসময় আমাদের নিজেকে অতিক্রম করতে হয়। সো অলওয়েজ ইউ আর চ্যালেঞ্জিং ইউর সেলফ ইফ ইউ আর টেকিং ইট সিরিয়াসলি, অ্যান্ড ইউ আর এ পাবলিক ফিগার, সো একটা রেসপন্সিবিলিটি থেকে যায় কি তুমি কী করছো, বা মানে মানে আইদার ইউ আর ইন দ্য ইন্ডাস্ট্রি, আইদার ইউ আর নট ইন দ্য ইন্ডাস্ট্রি, তোমাকে কেউ পাত্তা দেবে না। মানে আজকের দিনে, সরি আমি নাম নিচ্ছি, জিতু সাহ, জিতেন্দ্র, যে আমি বাইরের এক্সাম্পল দিয়েছি, আজকে জিতেন্দ্রকে কেউ মনে রাখে না, তার বাদ্রাতেও কোনো আমরা টিভিতে প্রোগ্রাম দেখি না। জুবলি স্টার ছিল রাজেন্দ্র কুমার, আমরা বললে হয়তো মনে থাকবে, নাহলে মনে থাকবে না, কলকাতায় এরকম প্রচুর আছে, আমি নাম নিতে চাই না, মানে অনেকে জানি না অত, কিন্তু এখনও পর্যন্ত বলরাজ সাহানি বা রমেশ সিপি শোলে বা এরকম প্রচুর আছে, যাদের
যতদিন সিনেমা থাকবে সত্যজিৎবাবু মানিকবাবু, তো মানিকবাবু এনাদের নাম বলে আমি ছোট ওদের জানি, মানে ওনার অনেক বড়, মানে সাধারণভাবে আমি যদি বলি ওয়াশ আউট হয়ে যাবে ইফ ইউ আর নট ডুইং ইউর জব প্রপারলি। সেটাই সত্যি। কিন্তু সুব্রত দা, মানে এটা আমারও প্রশ্ন যে এখন যে সকল পরিচালকেরা কাজ করছেন, মানে যাদের কাজকে মানে ভালো বলা হয় সত্যি, তাদের সাথে তোমায় কেন আমরা দেখতে পাই না, কারণটা কি? মানে না, আমাকে অনেক সময় আমি আমি অফার পেয়েছি, আমি কৌশিক গাঙ্গুলির শব্দের জন্য আমাকে সুচিস্মিতা বললো, আমার সেই সময় রক্ত চরিত্র করছিলাম, ঋতুদার সঙ্গে কাজ করতে করতে করা হয়নি অনেক মিটিং। অ্যাকচুয়ালি সব থেকে প্রথম ঋতুদা বুদ্ধদার সঙ্গে কাজ করার পর ঋতুদার সঙ্গে আমার ইন্টারাকশন থ্রু ইন দ্য ফিল্ম কারওয়া, কারওয়া দেখার পর বললো যতদবার ঋতুদার সঙ্গে দেখা করতাম একটা স্ক্রিপ্ট পাচ্ছি না, ঋতুদার সঙ্গে আমার সব থেকে বেশি মিটিং হয়েছে, কাজ হয়নি অনেকের, একটা আফসোস থেকে গেছে। ঋতুদা আমার খুব ভালো, মানে প্রায় ফেস্টিভ্যালে ওনার সঙ্গে দেখা হতো, ওনার বাড়িতেও যেতাম, হিজ এ মাই ডিয়ার পার্সন এবং এত গুণী লোক। অনিকেতদের সঙ্গে কাজ করতে করতে এই কবির করার কথা ছিল, হলো না, আবার পরেরটা হয়তো করবোই, আমার আজকে সকালেই হচ্ছিলো কথা। হ্যাঁ, সৃজিতের সঙ্গে কোনোদিন কথা হয়নি, আমাদের হাই হ্যালো আছে। কৌশিকদের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে, ইভেন গৌতমদের সঙ্গে হয়েছিল চতুরঙ্গর পর, গৌতমদা বললো কি ধরো তো তোমার সঙ্গে কাজ করতে হবে। আই থিঙ্ক ইটস এ কোয়েশ্চেন অফ টাইম, আই ডোন্ট বিলিভ ইন লাক, বাট আই থিঙ্ক দেয়ার ইজ সাম কাইন্ড অফ কানেকশন, যেটা রোল সেরকম হতে হবে বা ওই রকম, তাহলে হয়তো হবে। সেটাই, সময়টা আসবে, এটা তো আমরা আশা করতেই পারি। তো তোমার এর পর কি কি কাজ আছে সেটা যদি বলো, প্রথমে কয়েকটা বললে তবু আরেকটু যদি ডিটেইলে বলো। সিতারা অনেকগুলো, মানে মাই কিট ইজ ফুল নাও, সো আই অ্যাকচুয়ালি আমি চাইছি আমি নিজে তিন চার মাসের জন্য কোথাও একটা ভ্যানিশ হয়ে যাই। আচ্ছা, আই ওয়াজ টেলিং মাই ডিরেক্টর সঞ্জীব দে, প্লিজ স্মোকিং ব্যারেলস এর, আমার কাছে হিন্দি ইন্ডিপেন্ডেন্টের মধ্যে কারওয়া আছে, না কারওয়া না কি না, ওটা আসমা ওস, জানি না কখন রিলিজ হবে, মামিতে ছিল ট্রেলার অ্যাভেলেবেল, আর টি ফর তাজমহল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে গেছিল। অল ডান মেজর, আচ্ছা অফিসার তো ক্যাপ্টেন জাভেদ খান, বস ইহাঁ পে পোস্টিং নহীঁ লেনি চাহিয়ে থি, মুশকিল হতি হ্যায় আপনি লোগোঁ পে গোলি চালানে মে। ইট এন্ড টিচ পলিসি, যেটা স্ক্রিন ল্যাবে ওই স্ক্রিপ্টটা সিলেক্ট হয়েছিল, ওটা লন্ডনে আছে, আর এখন সাউথ ইস্ট সাম আমেরিকান ইন্ডিয়ান ফেস্টিভ্যালে সিলেক্ট হয়েছে, ওটা হচ্ছে, আর মাল্টিলিঙ্গুয়াল ছবি ফেস্টিভ্যাল সাইকেটে দ্যাট ইজ ডুইং ভেরি ওয়েল, থ্রি স্মোকিং ব্যারেলস, কম্বিনেশন অফ থ্রি স্টোরিজ, একটা স্টোরিতে আমি মেইন লিড করছি, দ্যাটস এ বিগ স্টোরি, এবং সেটা আমি চাই কি কলকাতায় খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে, প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে সেপ্টেম্বরে, ওটা আমাদের রিলিজ হবে। এই দুটো বাংলা, বাকি বাংলা আছে দোতারা যেটা অগস্টে রিলিজ হবে অমিতাভ দাশগুপ্ত, সিতারা রিলিজ হবে আশিস রয়ের ছবি, দোতারাতে হচ্ছে আমি, রাজেশ শর্মা, সোনালী চৌধুরী, স্নিগ্ধা পাণ্ডে, সিতারাতে আমি, রাইমা, জাহিদ ভাই বাংলাদেশের, আর বাহুবলীর ভিলেন নাসের হোসেন, বাহুবলী না, খুব ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, বাট রেফারেন্স দিলাম, সেটাও কমপ্লিট, পোস্টের মিক্সিং চলছে। বৃষ্টি তোমাকে দিলাম, আমি, জয়া আসান, রনিদা, রাজেশ শর্মা, এবং চিরঞ্জিত আমার বাবা আছেন, দীপকদা, এটাও কমপ্লিট। সো এই দোতারা, সিতারা, বৃষ্টি তোমাকে দিলাম, থ্রি স্মোকিং ব্যারেলস 2018 রিলিজ হবে, টি ফর তাজমহল এই বছরও হতে পারে আগের বছর হবে, আয়দা সোনি নিয়েছে ছবিটা, এখন ফেস্টিভ্যালে যাচ্ছে, আর আরেকটা কি, হ্যাঁ, একটা বিহাইন্ড দ্য ট্রিজ বলে একটা ইংরেজি ছবি করেছি, সেটা কানসে ওদের একটা লুক রিভিল করেছে, সেটা হরর, এবং পুরোটাই ইংরেজি ছবি, ওখানে আমেরিকান অ্যাক্টর ছিল, নামটা ভুলে গেছি এই মধ্যে, আই এম সরি, যদিও টি ফর তাজমহল একজন আমেরিকান আছেন, ওটা আমার মনে হয় কি আয়দার নেটফ্লিক্সে ডিরেক্টলি রিলিজ হবে, আয়দার আমেরিকাতে কিছু রিলিজ হবে, আমার মনে হয় না কি ওটা ইন্ডিয়াতে রিলিজ হবে, কারণ ওটা তো ইংরেজি ছবি, তো ইন্ডিয়ার লোকেরা হয়তো থ্রু নেটফ্লিক্স দেখতে পাবে, কারণ ওটা এখন তো সেটা কোনো ব্যাপার নয়, ব্যাপার নয় সেটাই। তো অনেকগুলো কাজ, কিন্তু তোমার ছবির মানে কথা শুনতে শুনতে আমি যেটা বুঝছি যে নতুন পরিচালক বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের তুমি খুব সুযোগ দাও, তাদের পাশে সব সময় থাকো, সেটার কি কোনো বিশেষ কারণ আছে? আমাকে চান্স দেন না, এটা তো কোনো কথাই নয়, না ব্যাপার হচ্ছে কি যে বড় ছবি লাইক জমিন ট্যাঙ্গো চার্লি তালাশ তেভার, আই ওয়াজ নট গেটিং ইনাফ সাবস্ট্যান্স যেটাতে আমি করে মজা পাই, ইভিন শকিংসে ছোটো রোল লোকেরা ভালো বলছে, দেন আই আমার মাথার মধ্যে এলো ওকে আমি যদি এই মুহূর্তে টিভি না করছি, আমি একটা সিরিজ করেছি নেটফ্লিক্সের, আমি ভুলে গেলাম, নেটফ্লিক্সের সিলেকশন ডে ফার্স্ট সিজন কমপ্লিট, মানে লাইক সেক্রেট গেমস নেটফ্লিক্সের অরিজিনাল,
আমার মনে হয় কি, যদি আমি যেহেতু অ্যাক্টিংটা ভালোবাসি এবং আই এম ট্রাইং টু ক্রিয়েট অর আই এম ট্রাইং টু ডিজাইন মাই ওন স্টাইল, বিকজ ইট জানো মেথড অ্যাক্টিং তো শিখলো কিন্তু সবাইকে প্রত্যেকটা অ্যাক্টিং স্টাইল থাকে, আই এম ফাইটিং উইথ মাই সেলফ, কারণ আমার এখনও প্রপারলি আমি এখনও পর্যন্ত অ্যাক্টিংটা কীভাবে করবো সেটা এখনও পর্যন্ত আমি ওটার সঙ্গে লড়ছি, মানে হাউ আই উইল ইউ নো একদম দ্য বেস্ট, মানে এখনও পর্যন্ত আমার সার্চিংটা মানে সার্চ মোডে আছি। তো এই যে নতুন ছবিগুলো বা নিচে ছবিগুলো ইন্ডিপেন্ডেন্ট ছবিগুলো সেই সুযোগটা দেয় কি ইউ ক্যান ডিজাইন এ ক্যারেক্টার অ্যান্ড ট্রাই সামথিং নিউ, এবং সেখানে কখনো সাকসেস হতে পারে, ফেলিওর হতে পারে, বাট অ্যাজ ফার অ্যাজ ক্রিটিক্যাল রিভিউ ইজ কনসার্ন আই এম গেটিং ফ্যান্টাস্টিক রিভিউ ফ্রম টি ফর তাজমহল, চারটে রিভিউ বেরিয়েছে লন্ডন থেকে, এবং ওদের রিভিউ হচ্ছে কি এটা বায়োগ্রাফি দেখছি না ফেয়ারি টেল দেখছি বোঝা যায় না, এবং আই থিঙ্ক ইটস আমি ওদের চিনি না কেথি গিবসন এরকম কিছু নাম, তো আমার মনে হয় কি ইটস এ কমপ্লিমেন্ট। লাইক থ্রি স্মোকিং ব্যারেলস সময় কেরলাতে আমি গেছিলাম, একজন এসে বললো আরে আমি তো ভাবলাম যে কোনো গ্রামের লোককে দিয়ে এই ওখানে মুক্তার বলে একটা ক্যারেক্টার করেছি যে বাংলাদেশের যার কাছে পাসপোর্ট নেই আধার কার্ড নেই পৌঁছে বেসিক্যালি, বললো আমি একটা ব্লেজার ফ্লেজার পরে গেছিলাম, তো বললো কি আমরা তো ভাবলাম গ্রামের কোনো মানে ইট ওয়াজ এ সারপ্রাইজিং ফর দ্যাট লাভেবল ম্যান। সো আই থিঙ্ক এই ছোটো ছোটো জিনিসগুলো, আর কলকাতায় যখন আমি জোরও করি যেমন চাকি মামা বলে চাকিদা চাকিদাকে চাকি মামা বলে চাকিদা বলে সুব্রত তুই তো জোরেও ফাটে, দীপঙ্কর দা বলে আরে সুব্রত না জোরে ফাটিয়ে দিয়েছে, এবং সাইমেলটেনিয়াসলি আই এম ডুইং আমার কয়েকটি মেয়ের গল্পতে যেমন আমি একটা অন্ধের রোল করেছিলাম চোখ খোলা রেখে, সো আই ট্রাইড সামথিং নিউ, অনেক হয়তো ভালো নাও লাগতে পারে বা চতুরঙ্গতে এক্সপেরিমেন্ট করলাম, কিন্তু জার্মানের কেউ একজন সুব্রত দাকে বলেছিল কি এই যে চোখ খোলা রেখে ছেলেটা করেছে হুইজ দ্যাট গাই, ইজ ই এ ট্রেন অ্যাক্টার, বলে হ্যাঁ ইজ, বলে হ্যাঁ আই ক্যান গেস দ্যাট ইজ এ ট্রেন অ্যাক্টার, সো চোখ খোলা রেখে ক্লোজ আপ দিচ্ছ অন্ধের ক্লোজ আপ, সো আই ট্রাইড সামথিং নিউ, আমি সবসময় চেষ্টা করি, তার মানে এই বলছি না কি আমি খুব একটা গুরুগম্ভীর লোক, বাট দ্য থিং ইজ কি যেহেতু প্রফেশনে টিকে থাকতে হবে বা এতদিন ধরে আছি, যে কোনো অভিনেতারই আমার মনে হয় প্রত্যেকের একটা থাকে, দিস ইজ মাই কাইন্ড অফ স্ট্রাগল লাইম বা মাই কাইন্ড অফ জার্নি যেটা আমার হচ্ছে এখন। তোমার বউ আমাকে বিছানায় অনেক কিছু জানলাম শেষ করব, কিন্তু লাস্ট একটা প্রশ্ন যে ডিরেকশন নিয়ে কি ভাবছো, এটা কি সামনে আমরা এটা নিয়ে কোনো খবর পেতে পারি? না, আমার আমাকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে এবং এনার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে, ইউ সি ডিরেকশন ইজ এখনো আমার মনে হয় কি প্রথম কথা আমি এখনো আমার বেস্টটা দিতে পারিনি, আই হ্যাভ সামথিং যেটা বলে নাকি ভেতরে একটা এখনো রয়েছে যেটাকে বলে বয়লিং ওয়াটার কাইন্ড অফ যে ভাবটা রয়েছে বা যে উবল রা হ্যায় আন্দার সামথিং সাম কুছ আন্দার উবল রা হ্যায় জো জ্বালামুখী কি তারা ফাটনে গেলে তৈয়ার হয় কিন্তু ওটার জন্য প্রপার আমি টাইম বা প্রপার রোল পাচ্ছি না, যেটা আমার হয়েছিল আমি যখন একটা নাটক করেছিলাম চেখভেরি ওয়ান অফ ডিরেক্টর ছিলেন রাশিয়ান ডিরেক্টর ভ্যালেন্টিন তেপলিকভ, হি রিয়েলি মানে আমাকে পুরো নিংড়ে নেওয়া বলে মানে দ্যাটস আ ফ্যান্টাস্টিক স্টেজ, দ্যাট ওয়াজ আ ট্রান্সফরমেশন ফ্রম এ গুড অ্যাক্টার টু বেটার অ্যাক্টার, আমার আর নওয়াজউদ্দিন এখন তো স্টার নওয়াজউদ্দিন আমার ব্যাচমেট ও আমরা দুজনে মেন রোল করেছিলাম, সো আমার মনে হয় কি আই নিড এ রোল, আই মিন আই এম লুকিং ফর দ্যাট রোল ফর দ্যাট ড্রিম রোল, আই ডোন্ট নো উইল গিভ মি দ্যাট চান্স, সো আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ প্লিজ সাজেস্ট মি ফর সাম ফ্যান্টাস্টিক রোল, সাম কমপ্লিকেটেড রোল, সাম চ্যালেঞ্জিং ফর হুইচ আই এম ওয়েটিং ফর বাট নট ডিরেকশন নাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সিটি সিনেমার সমস্ত দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাকে পরছাই জ্যাদা বড়ি হোনে লাগতি তো সমঝো সূরজ ডুবনে ওয়ালা হ্যায়, আপ হামারা খেয়াল রাখিয়ে হাম আপকা খেয়াল রাখেন। থ্যাংক ইউ সুব্রতদা, সুব্রতদা যেটা বললেন মানে সেটা সকলেই বলে থাকেন যারা অভিনয় করেন যে অভিনয় একটা সাধনা, কিন্তু আজকে সুব্রতদার সাথে ডিটেইলে কথা বলে যা বুঝলাম তাতে মানে আমি কেন যারা দেখছেন তাদেরও বোধ হয় ভাবনা চিন্তাটা অভিনয় নিয়ে অনেকটা বদলে যাবে। You have to learn it, that's all. একদম একদমই তাই, থ্যাংক ইউ। তাই এই অভিনয় নিয়ে বা আপনার পছন্দের জায়গাগুলো নিয়ে যদি জানতে হয় তাহলে যেটা করতে হবে অবশ্যই দেখতে হবে সিটি সিনেমা এবং সিটি টলিউড।
আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।